অনেকদিন আগের কথা, বাবা ও ছেলে গাধাকে সঙ্গে নিয়ে বিশেষ প্রয়োজনে গন্তব্যে রওনা করলেন। গাধাটি সাথে নিয়ে বাবা ছেলে হেঁটে যাচ্ছে। কিছু দূর এভাবে হেঁটে যাওয়ার পর তাদের দেখে একজন বলল, লোক দুটো কি বোকা, গাধা থাকতে হেঁটে যাচ্ছে, একজন তো গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারে। এ কথা শুনে বাবা ছেলেকে গাধার উপর উঠিয়ে দিয়ে আবার রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর এই অবস্থা দেখে অন্যজন মন্তব্য করলেন, কি বেয়াদব ছেলে, নিজে গাধার পিঠে আরাম করে যাচ্ছে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই মন্তব্য শোনার ছেলে গাধার পিঠ থেকে নেমে বাবাকে গাধার পিঠে উঠিয়ে দিলেন। কি নিষ্ঠুর পিতারে বাবা, নিজে গাধার পিঠে আরাম করছে আর মাসুম বাচ্চাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ মন্তব্য শুনে বাবা ছেলে চিন্তায় পড়ে গেলেন। কোনো কুল কিনারা না পেয়ে দুজনে গাধার পিঠে উঠে বসলেন। এক পশুপ্রেমী তাদের দেখে, হায় কি অত্যাচার, কি অবিচার, একটি গাধা তার উপর দুটি লোক। কি বুঝলেন, গাধার সাথে হেঁটে গেলে দোষ, ছেলে উঠলে দোষ, বাবা উঠলে দোষ, দুজনে উঠলে দোষ। আসলে মন্তব্য করার মানুষের অভাব হয় না, হয় কাজের মানুষের।